হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে নতুন ভিডিওটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের একটি বিষয় দেখাতে চাই, সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার FZS ভার্সন 3, এই বাইকটি আমি ব্যবহার করি। সো এই বাইকটি ক্রয়ের পর আমি কি কি মডিফিকেশন করেছি সে বিষয়ে আপনাদের আজকে দেখাতে চাই। বাইকটি যখন আমি ক্রয় করেছি তারপর যে বাইকটির মডিফিকেশন অনেক বেশি করা হয়েছে ঠিক তা নয়, বাট ছোটো ছোটো কিছু মডিফিকেশন আমি করেছি। মডিফিকেশন হিসেবে আপনাদের দেখাতে চাই যে মিটারের জাস্ট নিচেই যে কার্ডটি রয়েছে, এই কার্ডটি আসলে আমি আফটার মার্কেট ক্রয় করেছি এবং পরবর্তীতে ইনস্টল করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি স্টিকার লাগানো রয়েছে, স্টিকারটি আমি ক্রয় করি এবং এটি নিজেই ইনস্টল করি। এটা ইনস্টল করা খুবই ইজি ছিল, কারণ এ ধরনের স্টিকার মূলত এই মার্কেটের সামনে জাস্ট সাইডেই অনেক বেশি ভালো লাগে। সুতরাং আমি স্টিকারটি এখানেই ইনস্টল দিক করেছি। অতঃপর আমি বাইকের যে ট্যাঙ্কের উপর ক্যাপটি রয়েছে, এই ক্যাপটির উপর একটি স্টিকার আমি ইনস্টল করেছি, যেটা মূলত বাইকটি আমি যখন ক্রয় করি তখন ভার্সন 3-র অ্যাক্সেসরিজ খুব একটা বেশি মার্কেটে পাওয়া যেত না। সুতরাং এখানে আমি যে স্টিকারটি লাগিয়েছি সেটি আপনারা দেখতে পাচ্ছেন ভার্সন 2.0 লেখা রয়েছে। এরপর বাইকের যে টায়ারটি রয়েছে, টায়ারে আমি আসলে টায়ার পেন্ট করেছি, কারণ হচ্ছে বাইকে টায়ার পেন্ট করলে বাইকের যে ব্ল্যাক যে টায়ার বা ব্ল্যাক যে রিম থাকে এটি বেশি হাইলাইটস হয় এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগে। জাস্ট পেছনের যে টায়ারটি দেখতে পাচ্ছেন এটাতেও আসলে MRFT হাইলাইটস করা হয়েছে। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকের যে ইঞ্জিন গার্ডটি রয়েছে, ইঞ্জিন গার্ডে যে ছোটো ছোটো কিছু আফটার মার্কেট স্টিকার কিনতে পাওয়া যায়, যে সেগুলো আপনারা ইচ্ছা করলে সেটি কিনে এনে বিভিন্ন জায়গাতে লাগাতে পারেন। আমি আসলে আমার যে বাইকটির ইঞ্জিন গার্ড রয়েছে এই ইঞ্জিন গার্ডে আসলে ছোট ছোট স্টিকার ইনস্টল করার মাধ্যমে মডিফিকেশন করার চেষ্টা করেছি। এবং নেক্সটে আসি যে FZS ভার্সন 3 বাইকগুলোতে যে রেয়ার চাকাটি রয়েছে এখানে কিন্তু একটি বড় আকারের মাডগার্ড দেওয়া থাকে। মাডগার্ডটি আমি নিজে নিজেই আসলে খুলে ফেলেছি, কারণ এটা আমি মনে করি যে মাডগার্ডটি থাকলে লুকসটা কিছুটা নষ্ট হয়ে যায়। যখন অনেক বেশি বৃষ্টি হবে বা কাদা বর্ষা কাদার ভিতর বাইকটি রাইড করার প্রয়োজন পড়বে তখন আমি এটা আবার ইনস্টল করে দিব। সো ফ্রেন্ডস, আপনারা এখন আমার বাইকের যে রেয়ার লাইটটি রয়েছে এটি আসলে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি একটি কাজ করেছি মডিফিকেশন করার ক্ষেত্রে, এই যে বাইকের যে স্টক বাল্বটি রয়েছে এই বাল্বটি আমি চেঞ্জ করে নিয়েছি। সুতরাং এখন ইগনিশন সুইচটি যখন আমরা দিব তখন শুধুমাত্র এই লাইটটি জ্বলে থাকবে এবং সাথে সাথে যখন আমরা ব্রেকটি প্রেস করব তখন এটা ব্লিঙ্ক করবে। আমার বাইকের যে মডিফিকেশনগুলো করা হয়েছে তার ভিতর আমার এই মডিফিকেশনটা অনেক বেশি প্রিয়। আপনারা ইচ্ছা করলে এ ধরনের মডিফিকেশন করতে পারেন। বাইকের যে ছোটো ছোটো মডিফিকেশন আমি করেছি সেগুলো আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করলাম। আপনাদের কেমন লাগলো এটি অবশ্যই জানাতে ভুলবেন না। এবং আপনারা চাইলেও আপনাদের যে বাইকগুলো রয়েছে, যদি আমার এই সেম বাইকটি আপনাদের কারোর থেকে থাকে তাহলে আপনারা ইচ্ছা করলে এ ধরনের মডিফিকেশন সহজেই করতে পারেন। আজ আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।